ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ একে একে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ও সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে টাইগাররা ভারত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে মাশরাফির দল ভাগ্য সহায় হয়নি এই তিন ম্যাচে লড়াইয়ে বাংলাদেশ কোনও অংশে কম ছিল না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারতের থেকেও সমান সমান লড়েছে টাইগাররা তবে ভাগ্য সহায় হয়নি পুরো বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচেই অসাধারণ লড়াই করেছে বাংলাদেশ যা প্রমাণ করে দেয় টাইগার ক্রিকেট কতটাই উন্নত হয়েছে গতকাল ভারতের বিপক্ষে আঠাশ রানে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের এখন টাইগারদের হাতে বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচ বাকি সেই ম্যাচ পাকিস্তানের বিপক্ষে অবশ্যই এই ম্যাচে জিতে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে বাংলাদেশ আর যার জন্য টাইগার ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার সাকলাইন মোস্তাক এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার বলেন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটাও হবে হাড্ডাহাড্ডি লড়াই বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে তাই পাকিস্তানকে সতর্ক থাকা উচিত যদিও তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারপরেও তারা পাকিস্তানকে বিপদে ফেলতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে। কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। আমি বলবো এই পর্যায়ের ক্রিকেটে এমনটাই উপহার দেওয়া উচিত। অসাধারণ একটা টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ বুদ্ধিমত্তা থেকে শুরু করে সামর্থ্য এই টুর্নামেন্টে সবকিছু দেখিয়েছে টাইগাররা তাই আমি পাকিস্তানকে ভালো করেই সতর্ক করে দিতে চাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন সাকলাইন মোস্তাক উল্লেখ্য পাঁচ তারিখ বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ